হলিউড সুপারস্টার শাকিব খান অভিনীত মোস্ট এক্সাইটিং মুভি অন্তরাত্মা আসছে ঈদেই মুক্তি পাবে এই ছবি। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার উঠতি নায়িকা দর্শনা বণিক। ইতিমধ্যেই তিনি বলিউড ও তামিলের বেশ কিছু ছবিতেও অভিনয় করে ফেলেছেন। অন্তরাত্মা যেহেতু ঈদেই মুক্তি পাবে তাই খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এর শুটিংয়ের কাজ। সিনেমার কলাকৌশলী থেকে শুরু করে নায়িকা, অন্যান্য আর্টিস্ট এবং ফুল ইউনিটেই অনেক ব্যস্ত সময় পার করছেন। এর বাহিরে নন ছবির হিরো সুপারস্টার শাকিব খান, তিনিও বেশ ব্যস্ত, দারুণ এফোর্ট নিয়ে কাজ করছেন ছবিটির জন্য। তার এমন প্রচেষ্টা দেখে মুগ্ধ ছবি সংশ্লিষ্ট অনেকেই। এই বিষয়ে ছবির সংলাপ রচয়িতা ফেরারি ফরহাদ বলেন, একটা ভালো কাজের জন্য খান সাহেব কী পরিমাণ শ্রম, মেধা এবং সময় বিনিয়োগ করেন তা আমার ধারণার বাইরে ছিল। ওনার চোখে চরিত্র, গল্প আর সংলাপের প্রতি তীব্র সম্মানযুক্ত আকাঙ্ক্ষার হাহাকার আমি দেখেছি। আফসোস, একজন শাকিব খানকে আমরা এই ইন্ডাস্ট্রিতে যথাযথভাবে ইউটিলাইজ করতে পারলাম না। কিং খান, ইউ আর রিয়েলি কিং, লাভ ইউ। এছাড়াও তিনি বলেন, খান সাহেবকে অবশ্যই বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। কতটা পরিশ্রম আর আন্তরিকতা নিয়ে কাজ করছেন সেটা আর বলার প্রয়োজন নেই, তার প্রমাণ পর্দায় দেখতে পারবেন। আমার বিশ্বাস, উনি আপনাদের কেবল মুগ্ধই করবেন না, নিজেকে উপনীত করবেন শ্রদ্ধা আর ভালোবাসা যুক্ত আরও এক ধাপ উচ্চ আসনে। জানা যায় 14তম দিন থেকে ছবির শুটিং হচ্ছে রাজশাহীতে। চারঘাট উপজেলায় সারদা পুলিশ একাডেমিতে শুটিং করছেন শাকিব খান ও দর্শনা বণিক। সেই শুটিংয়ের একটি স্থিরচিত্র ভাইরাল হয় নেট দুনিয়ায়, যেখানে দেখা যায় সিঁড়ির উপর বসে দুষ্টু প্রেমে মজেছেন ছবির হিরো আর হিরোইন। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজিদ আলী সুমন। ছবিতে শাকিব দর্শনা ছাড়া আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, মাসুম বাসার, মিলি বাসার প্রমুখ। সো ভিউয়ার্স, অন্তরাত্মা ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের এমন এফোর্ট প্রসঙ্গে ফেরারি ফরহাদের প্রশংসা নিয়ে কী মতামত আপনাদের, এবং ছবিটি নিয়ে কতটা এক্সাইটেড আপনারা তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এবং বিনোদন জগতের সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।